দায়িত্বশীল ক্রিকেটার বললে বাংলাদেশ দলের কার চেহারা মনে পড়ে আপনার? নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, মুশফিকুর রহিম ছাড়া আর কে। এখন তার ভাবনায় কিভাবে রশিদ খানকে মোকাবেলা করে আফগানিস্তান সিরিজে ভালো কিছু করা যায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিয়েও প্রস্তুত হচ্ছেন মুশফিক। মাছরাঙাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে জানব তার ভাবনা। কলম্বো থেকে দেরাদুন, প্রায় দুই মাস বিরতি দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ হবে ভারতের এই ক্রিকেট ভেন্যুতে, যা আফগানিস্তানের হোম গ্রাউন্ড হিসাবে গণ্য হবে। এই সিরিজকে সামনে রেখে টাইগাররা এরই মধ্যে শুরু করে দিয়েছে ক্যাম্প 2014 সালের এশিয়া কাপের পর 2016 সালের একটি ওয়ানডে। আফগানিস্তানের বিপক্ষে হারের রেকর্ড আছে দুটি ম্যাচে, তবে বিশ্ব ক্রিকেটে এখন পাল্টে যাওয়া দলের নাম আফগানিস্তান, মানছেন মুশফিকুর রহিমও। আমার মনে হয় খুবই ভালো একটা চ্যালেঞ্জিং সিরিজ হবে। এটা এমন না যে আফগানিস্তান দেখে বাংলাদেশ যাবে এবং ওদেরকে খুব ইজিলি হারিয়ে দেবে, কারণ টি টোয়েন্টি ফর্ম্যাটে কিন্তু ওরা আমাদের চেয়ে অনেক এগিয়ে এবং র্যাঙ্কিংয়েও অনেক এগিয়ে। তো এটা আমাদের জন্য অবশ্যই চ্যালেঞ্জিং হবে, বাট আমার মনে হয় যে আমাদের ইনশাল্লাহ সেই ক্যাপাবিলিটি আছে এবং আমাদের টিমে এনাফ ওইরকম ম্যাচিউর প্লেয়ার আছে, ইনশাল্লাহ তারা যদি ক্লিক করে তাহলে ডেফিনেটলি আমরা ইনশাল্লাহ এই সিরিজটা জিততে পারবো। শুধু বাংলাদেশ নয়, যে কোনো দলের ব্যাটিং লাইনের জন্য এখন আতঙ্কের নাম রশিদ খান। এই লেগ স্পিনারকে মোকাবেলায় বাড়তি পরিকল্পনা নিয়েই মাঠে নামতে হচ্ছে যে কোনো দলকে, তবে বাড়াবাড়ি নয়, নিয়মিত পরিকল্পনার অংশেই রশিদকে রেখেছেন মুশফিক। রশিদ খান আছে বা মুজিব আছে দেখে বাংলাদেশ টিম যাবে এবং হেরে যাবে এটা জিনিসটাই না। ফ্যাক্টটা হচ্ছে আপনি প্রত্যেক যে কোনো এগেনস্ট টিমে খেলবেন ওদের কিছু টার্গেট প্লেয়ার থাকে বা ইম্পর্টেন্ট প্লেয়ার থাকে যাদের এগেনস্টে কিছু প্ল্যানিং করতে হয় এবং সেভাবে এক্সিকিউট করতে হয়। সেটা হতে পারে বলার, সেটা হতে পারে ব্যাটসম্যান। সো সেই থেকে বলবো যে ডেফিনেটলি এই দুজন ওদের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার, দেন মোহাম্মদ নবীও আছে, দেন ওদের উইকেট কিপার শেহজাদ আছে। তো আমরা কয়েকটা প্লেয়ার সম্পর্কেও জানি, তো এরকম কিছু টার্গেট থাকে সবার এগেনস্টে। তো হোপফুলি আমরা সেই কাজগুলো ওভারকাম করতে পারবো, এটা সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট জিনিস। অধিনায়কত্ব ছাড়ার পর দেখা যাচ্ছে ভিন্ন মুশফিককে, যার সর্বশেষ প্রমাণ নিদাহাস ট্রফি। তবে এই দায়িত্ব নিয়ে এখন আর ভাবেন না, দলের প্রয়োজনে কিছু করাটাকেই বড় করে দেখছেন তিনি। ক্যাপ্টেন্সি থাকাকালীন যে প্রেশার বা বলেন যে দায়িত্বটা আমার কাছে ছিল, সেই দায়িত্বটাও আমি সবসময় চ্যালেঞ্জ নিয়ে চেষ্টা করেছি পালন করার এবং সেটাও আমি এনজয় করেছি, এবং এখন নাই সেটাও আমি অনেক রিল্যাক্স থাকার চেষ্টা করি এবং সেটা এনজয় করি। তো সব দিক থেকে আল্লাহর রহমতে ভালো যাচ্ছে। তো আশা করবো যেন এইভাবে আমি কন্টিনিউ পারফরমেন্স করতে পারি বাংলাদেশ টিমের জন্য। 3রা জুন শুরু হবে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ, এরপর দিন কয়েকের বিশ্রাম দিয়ে শুরু হবে মিশন ওয়েস্ট ইন্ডিজ।